আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনার সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনার লোকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো, আশা করবো আপনার কাছে ভালো লাগবো যদি ফুল ভিডিওটা দেখুন। তো এখানেও আমরা যাওয়ার পথে আমরা এখানে দুইটা গাড়ি নেওয়া হয়েছে, তো আমরা যাইরাম আর দেখতে পারা আউটসাইডটা এত সুন্দর, আসলে খুবই ভালো লাগে দেখা। আর লাগের যে পাহাড় হল দূরয় অত সুন্দর লাগে দেখে আমার, আর সবুজ ঘাস আসলে দেখতে সুন্দরই লাগে। তো আমরা আসলে যাওয়ার পথে কেন জাফলং আর খুব এনজয় করলাম, আসলে খুবই ভালো লাগে। আর ভিডিওগুলো আমি আসলে আরও অনেক ভিডিও করাইছি, এগুলো আমার বাংলাদেশেও যে সময় আমি গেছিলাম অসমের ভিডিও, ভাবলাম যেহেতু ভিডিওগুলো আমার কাছে আছে তো এখন আপনার লোকে শেয়ার করেই হয়তো আপনার কাছে ভালো লাগবো। সো ভিডিওগুলো দেখার পরে আমার আসলে খুবই মিস করলাম বাংলাদেশে, আমার জানে এখন আবারও বাংলাদেশে যাইতাম, ওলাখান ঘুরতাম। ইউকেতে আসার পরে তো ইলাহান ঘুরাও হয় না, যেহেতু সালমান যারা ছোটো ছোটো ওঠান লাগি, তো যাই হোক আর ঠান্ডাও বেশি বেশি বাড়ানিও যায় না। তবু আলহামদুলিল্লাহ যে বাংলাদেশও আমি অনেক ঘুরাইছি, অনেক ভিডিও আছে আমার কাছে এখনও, কিন্তু আমি ভিডিও আপলোড করছি না ব্যস্ততার কারণে। সো আমি ইনশাল্লাহ ট্রাই করমলা ভিডিও আপনার লগে শেয়ার করার। আর আমি আরও ভিডিও চাচ্ছি, আপনারা সকলে অবশ্যই ভালো পাইছেন, সাপোর্ট করছেন, থ্যাংক ইউ সো মাছ, সাপোর্ট করার লাগে সবসময় ওলা সাপোর্ট করবা। তো যাই হোক আমরা আস্তে আস্তে মানে আসছি এখনকো আয়া এখানো জাফলং ঢুকার আগে, কেন আমরা একটা আমি নাম সঠিক মনে নাই আসলে কোন জায়গায় ঢুকছি, জাফলংয়ের খান্দাতি, তবে আমরা অন্য হামাইছি হামাইয়া ফুরতায় যারারে আমি খাবাইছি পাইছি, আর আমরা অন্য গুড়িয়া দেখছি পিকচার তুলছি। তারপরে আমরা উদ্দেশ্য হইলাম গ্যাপ হয়ে গিয়া তোরা পানি মাঝে গিয়া খেলাই বানে আর তোরা ফাত্তর আমরা ফটো টো তুলমো। তো আমরা যাইরাম নিছে নাইমা, আসলে নামতে সময় ইজি নামি গেছি আমরা, গোফরি গোফরি ইয়াম আবর্জ সময় আমরা উড়ছি, পাউয়ে বেদনা হয়ে গেছে ওলা অবস্থা। তো যাই হোক আমরা সকলেও গেছি কেন, আর দেখতে পারা পাহাড়ি এলাকা এত সুন্দর, এত ভালো লাগছে আসলে বলার বাহিরে। আর আমরা তো আস্তে আস্তে যাইরাম, উঠার সময় এত কষ্ট হয়েছে, আর রোজা আসিল গোলা উলা ফুকাই গেছে ওলা অবস্থা, এত গরম আসিল। আর এই সময় রোজা মনে হয় মেবি 10টা না 11টা আসিল, আমার সঠিক মনে নাই আসলে, তো রোজা আসিল, রোজার দিনও গেছি আর গোলা উলা ফুকাই অবস্থা খারাপ, পরে আমরা অনেক কষ্ট হয়েছে, আর কষ্টর মাঝেও আসলে অনেক আনন্দও পাইছি, অনেক ভালো লাগছে। তো সবে আমার ভিডিওটা দেখোকা, অবশ্যই এনজয় করবা আমার ভিডিওটা দেখলে, আমার লগে থাকোকা, সালমানও আটি আটি যাইরা তার মামার লগে। আউটসাইডটা আমি আপনার লগে শেয়ার করাম, আসলে দেখোকা অত সুন্দর লাগে। তো আমি আস্তে আস্তে আটরাম আর ভিডিও করাম, আমি চেষ্টা করলাম ভিডিওটা করার, মানে অত সুন্দর লাগে, ছোটো ছোটো গড় পাহাড়ের উপরে দেখতে সুন্দরই লাগে। ওয়াও, সো আস্তে আস্তে আটরাম ওই বাই দি, আশা করি আপনার কাছে ভালো লাগবো আমার ফুল ভিডিওটা দেখুক অবশ্যই। আর প্রতিবারের মতো আবারও হইম, প্লিজ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে আমার লগেই থাকবা, আশা করি আপনার কাছে ভালো লাগবো। তো সব আগে দিই, আমি খালি পিছনে রয়েছি কারণ আমি অস্তে অস্তে আটরাম আর ভিডিও হরাম, এর লাগে আমি সবার পিছনে। আর মানে রোজা তো নানি এতটা টায়ার্ড লাগে, মানে নামতে ইজি হয়ে গেছে কিন্তু হইলাম নানি উঠতে সময় খুবই কষ্ট হয়েছে। আর দেখতে পারা ফানি কেন নাই, ফুকাই গেছে ফানি। তো আমরা যাইরাম সামনের দিকে আগাইরাম সবাই, আসলে ভালো লাগে। অনেক সুন্দর আকাশটাও দেখতে পারা, অনেক সুন্দর লাগে আসলে চারিদিক পাহাড়ি। আসবে আমরা এতটা টায়ার্ড হয়েছে আসলে বলার বাহিরে, এখন ফাইনালি যাই হোক। আমি আমি আসলে ফানিত নামছি না গিয়া কারণ আমি আরতে এতে লাগছে, আমার ফাউগে বিষ উঠে গেছে। তো সকলে ফানিত গিয়ে এনজয় করছেন কিন্তু আমি ফাত্তরের মাঝে বই দিচ্ছি, আমি অত টায়ার্ড আসলাম। আর বাদে যে সময় পিকচার হল দেখছি আমার জানে হয়েছে আমি গেলাম না, এখানে মিস করছি আমি আসলে না যাইয়া। তো এখন কিছু করার নাই, বাদে তো আমি যারা নিয়ে আমি ওখানেও বই দিছিলাম, আর তার সকল সামনে দিকে গেছেন, আমি ওখানেও সময় ভিডিও করছে বইয়া বইয়া, আর যারাই বইয়া বইয়া ফাত্তর দিয়ে খেলাইছে তাই খুব এনজয় করছে। আর সামনে সব গিয়া মানে ফাত্তরের উপরে আটা আসলে এত কষ্ট, না আটলে বুঝতে পারতাম না, জুতা দিয়ে তো আটা সম্ভবই নাই, খালি পায়ে আটলে তো পাও দুঃখ মিলে, আর বিশেষ করে উষা জুতা দিয়ে আটা খুব হার্ড,
আমি যারা আরে কেন বইয়া তাই তো ওই সময় খুব ছোট আসিল, 8 মাস মনে হয় আসিল তাই বয়স, 8-9 মাস দেতা পড়া তাই ছোট বইয়া খেলাইরো ফাত্ত দিই। আর মাসাল্লাহ এখন তো তাই বয়স হয়ে গেছে 1 বছর, তাই না ফাত্তর দেখে লাইরো বইয়া মাসাল্লাহ, তাই যে সো কিউট, সবে দেখার বা আমার শরীর লাগে। আর সব বেলা থাকবা, ও ছিল আমার ছোট্ট ভিডিও, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।